আজ এক অভিনব ভাইফোঁটার সাক্ষী থাকলো কাটোয়া। আজ ভাইফোঁটা দিনে কাটোয়ায় কর্মরত বিভিন্ন অনলাইন শপিং কোম্পানির ডেলিভারি বয়দের জন্য ভাইফোঁটার আয়োজন করলো কাটোয়ার রেইনবো সোসাইটি। আজ ভাইফোঁটা, আজকের দিনে বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনা করে তাদের কপালে ফোঁটা দেন, সঙ্গে থাকে খাওয়া দাওয়া আনন্দ, সেই সঙ্গে উপহার দেওয়া নেওয়া। এই দিন সব ভাই বোনেরা চেষ্টা করে তাদের ভাই বোনদের কাছে গিয়ে ফোঁটা নিতে, তাদের সঙ্গে সময় কাটাতে। আগের দিনে মানুষ উপহার কিনতেন দোকানে গিয়ে, বর্তমানে উপহার থেকে খাবার সবই পাওয়া যাচ্ছে এক ফোনে অর্ডার করে অনলাইনে। দুর্গাপুজো হোক বা কালী পুজো, রাখিবন্ধন হোক বা ভাইফোঁটা, জন্মদিন হোক বা বিয়ে, যে কোনো অনুষ্ঠানে মানুষ এখন দোকানে গিয়ে লাইন দিয়ে জিনিস কেনার চেয়ে অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসে নিজের জিনিস কিনতে পছন্দ করে। বহু দূরে বসেও নিজের কাছের মানুষের কাছে অনলাইনের মাধ্যমে উপহার পৌঁছে দিচ্ছেন মানুষ। কোভিড পরিস্থিতির পর থেকে মানুষ এই অভ্যেসে আরও বেশি স্বতন্ত্র হয়ে উঠেছে। আর উপহার সামগ্রী হোক বা নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধ কিংবা খাবার, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিয়ে ক্রেতাদের মুখে হাসি ফুটিয়ে তোলেন ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জোম্যাটো এই সমস্ত কোম্পানির ডেলিভারি বয়রা। ভাইফোঁটার দিন এই সমস্ত ডেলিভারি বয়দের নিয়ে ভাইফোঁটার উৎসবে মাতেন রেইনবো সোসাইটির সদস্যরা। রেইনবো সোসাইটির সদস্য অর্চিতা দত্ত জানায়, কারণ আমরা দেখি যে এই ডেলিভারি বয় আমাদের যে দাদারা আছে, তারা সারা পুজো মানে সপ্তমী থেকে একবারে কালী পুজো অবধি তারা কিন্তু 24 আওয়ার আমাদেরকে ডেলিভারি দিয়েই যাচ্ছেন। কিন্তু তাদের কোনো অনুষ্ঠান বা সেভাবে তারা মানে সেটা তারা সেলিব্রেট করতে পারে না। কিন্তু তাই আমরা ভাবলাম আজকে ভাইফোঁটার দিনে যদি তাদেরকে নিয়ে যদি আমরা কিছু একটু করতে পারি, তাদেরকে একটু গিফট দেওয়া বা তাদের দীর্ঘায়ু কামনা করা, এটার জন্যই আমরা ভাইফোঁটার আজকে অনুষ্ঠানটা পালন করলাম। আমরা এখানে তাদেরকে ভাইফোঁটা দিয়েছি এবং তাদের জন্য ছোটো গিফট রেখেছিলাম, আর কিছু খাবার দাবার, জল খাবারের ব্যবস্থা, একটু মিষ্টি, এই যেরকম ঘরোয়া একটা ভাইফোঁটা হয় সেরকমই একটা ঘরোয়া পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমার নাম অর্চিতা দত্ত। সকাল হতে না হতেই এই সমস্ত ডেলিভারি বয়রা সকলের অর্ডার করা জিনিসভর্তি ব্যাগ পিঠে নিয়ে বের হয়। তারপর যার যার বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে ঘরে ফিরে রাতের অন্ধকার নামার পর জোম্যাটো কোম্পানির ডেলিভারি বয় মনোরঞ্জন সিনহা জানান, খুব ভালোই লাগছে এই ভাইফোঁটার অনুষ্ঠানে। রেইনবো সোসাইটির যে অনুষ্ঠান আজকের, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে খুব গর্বিত মনে করি। এই ধরনের অনুষ্ঠান যেন প্রত্যেক বছরই করে, আর আমাদের তো আর ভাইফোঁটায় অংশগ্রহণ করা হয় না, আমাদেরও দিদি বোন আছে সবারই, কিন্তু আমাদের যে কাজ সে কাজ আমরা প্রতিনিয়তই আমাদের করতে হয়। অকেশনালি আমাদের ছুটি ছাটা হয় না, তা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা নিজেরা খুব নিজেদেরকে ভালোই মনে করছি। এটা যেন প্রতি বছরই হয়, রেইনবো সোসাইটি রং যেন ছড়িয়ে পড়ুক সবার জীবনে, প্রতি বছরই যেন এই ধরনের অনুষ্ঠান হয়, এটুকুই আমাদের বলার। আমার নাম মনোরঞ্জন সিনহা, আমি জোম্যাটো রাইটার্স কাজ করি। এদের না আছে দুর্গাপুজোয় ছুটি, না কালী পুজোয়, না ভাইফোঁটায়। নিজেদের জীবন জীবিকা চালানোর জন্য সমস্ত উৎসব অনুষ্ঠানকে পিছনে ফেলে নির্দিষ্ট সময়ে ক্রেতাদের কাছে জিনিস পৌঁছে দেন এই ডেলিভারি বয়রা। আমাজন কোম্পানির ডেলিভারি বয় কৌশিক হাজরা জানায়, এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছে তাতে আমি খুবই আনন্দিত হলাম, কারণ আমরা যে ধরনের কাজের সাথে যুক্ত আছি তাতে আমাদের সময় বা অবসর দুটোই পাওয়া যায় না। এই ভাইফোঁটার দিনে দিদি বোনদের সাথে টাইম স্পেন্ড করা বা এরকমভাবে ভাইফোঁটা উপভোগ করা, তো যাই হোক, এই কাজের মাঝেও আপনাদের এই রেইনবো সোসাইটি আমাদের জন্য ভেবেছে এবং একটা ভাইফোঁটার মতো একটা উৎসবের আয়োজন করেছে আমাদের নিয়ে, তার জন্য আমার খুব ভালো লাগলো এবং আমি খুব আনন্দিত। ভাইফোঁটার দিন এইসব ডেলিভারি বয়দের সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করে তাদের সঙ্গে ভাইফোঁটা পালন করেন রেইনবো সোসাইটির সদস্যরা। এদিন সকালে কাটোয়া সংস্কৃতি চক্রের মঞ্চে রেইনবো সোসাইটির উদ্যোগে কাটোয়ার ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, জোম্যাটো সহ অন্যান্য কোম্পানির ডেলিভারি বয়দের ভাইফোঁটা দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে এই সমস্ত ডেলিভারি বয়দের কপালে ফোঁটা দিয়ে তাদের মিষ্টি মুখ করিয়ে তাদের হাতে উপহারও তুলে দেওয়া হয়। এই আয়োজনে খুশি ডেলিভারি বয়রা জানান, কাজের জন্য তারা কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন না। রেইনবো সোসাইটির এই ভাইফোঁটার উদ্যোগে তারা ফোঁটা নিতে পেরে খুব খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।
বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমাদের এখানে কম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীটপতঙ্গ যেমন মশা মাছি আরশোলা নিয়ন্ত্রণের কাজ ও স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগ ফোন নাম্বার 8250123275। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কালনা ফেরিঘাট এলাকার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজানোর জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।